মশার এই ভনভন আওয়াজ বিরক্তিকর তো বটেই, এটা এখন আতঙ্কের বিষয় হয়ে উঠেছে বিশ্বজুড়েই। বিভিন্ন প্রজাতির মশার কামড়ে ম্যালেরিয়া, কালাজ্বর, চিকুনগুনিয়া, ডেঙ্গুর মতো যে রোগগুলো হয় তা যে মহামারী আকারে ছড়িয়ে পড়তে পারে ইতোমধ্যেই বিশ্বের মানুষ তা দেখেছে। 2017 সালে প্রায় 20 কোটি মানুষ ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছিল, যাদের মধ্যে প্রায় 5 লক্ষ মানুষ মারা যায়। ডেঙ্গু রোগে মৃত্যুর ঘটনাও ঘটেছে বাংলাদেশ, থাইল্যান্ড, ফিলিপিন্স, কলম্বিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশে। সারা বিশ্বজুড়েই ভাবনা কিভাবে এই মশা নিয়ন্ত্রণ করা যায়। প্রযুক্তির এই বিশ্বে বিভিন্ন ক্ষেত্রে নানা উদ্ভাবন, নিত্য নতুন নানা প্রযুক্তির প্রয়োগ দেখা গেলেও মশা নিধনে প্রযুক্তির প্রয়োগের বিষয়টি তেমন একটা অগ্রসর হয়নি। যদিও বিজ্ঞানী ও গবেষকেরা দীর্ঘদিন ধরে এ নিয়ে কাজ করছেন এবং কিছু উপায়ও বের করেছেন তারা মশা নিয়ন্ত্রণের জন্য। এর মধ্যে জিন এডিটিং প্রযুক্তি, মশা শনাক্তের অ্যাপ, রিস্ট ব্যান্ড, ড্রোন ডাম্পিং, ফোটোনিক ফেন্স, জেনেটিক্যালি মডিফাইড মশা, উলবাকিয়া পদ্ধতি পরীক্ষা করা হয়েছে বিভিন্ন দেশে। শ্রীলঙ্কা, কলম্বিয়া, ভারত সহ বিভিন্ন দেশে উলবাকিয়া পদ্ধতি প্রয়োগে সাফল্য পাওয়া গেছে। সম্প্রতি ইসরায়েলের ডেভেলপাররা এমন একটি ডিভাইস তৈরি করেছেন যেটা আপনার ঘরের সব মশা ঘর অন্ধকার থাকলেও খুঁজে বের করবে, যেটা নাম দেওয়া হয়েছে বাজিকো। ডিভাইসটি লেজার মার্কারের মাধ্যমে ঘরের মশা চিহ্নিত করবে, যেটা নোটিফিকেশন চলে যাবে আপনার স্মার্টফোনে আর সহজেই আপনি মশা মারতে পারবেন। নির্মাতারা বলছেন বাজিকো নিরাপদ এবং তারা আশা করছেন আগামী 2021 সালের মধ্যেই এটা বাজারে ছাড়তে পারবেন তারা। মোট কথা, মশা নিয়ে আতঙ্ক রয়েছে সব দেশেই আর সেটা নিয়ন্ত্রণে গবেষণা কাজ চলছে প্রতিনিয়ত। বাংলাদেশেও এ বছর ডেঙ্গুর যে প্রাদুর্ভাব দেখা গেছে তাতে মশা নিয়ন্ত্রণ এবং ডেঙ্গু রোগ প্রতিরোধে সরকারি ও বেসরকারিভাবে নানা পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে। উলবাকিয়া পদ্ধতি বা জেনেটিক্যালি মডিফাইড মশা প্রয়োগের পদ্ধতি বাংলাদেশে কতটা কাজ করবে তা নিয়েও চলছে আলোচনা। পুরুষ এডিস মশাকে বন্ধা করে ডেঙ্গু নিয়ন্ত্রণ করার পদ্ধতি কার্যকর করা যাবে কিনা তা নিয়ে আন্তর্জাতিক বিশেষজ্ঞ দলের সমন্বয়ে ঢাকায় কর্মকর্তারা কাজও শুরু করে দিয়েছেন। যদিও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কীটতত্ত্ববিদ কবিরুল বাশার মনে করছেন বাংলাদেশের মতো জনবহুল একটি দেশে এমন পদ্ধতি কার্যকর করা কঠিন। কারণ হচ্ছে আপনি দেখেন এসআইটিটা যদি আমরা বলি, এসআইটি যে মশাটা তৈরি করবে একটা পুরুষ মশাকে ল্যাবরেটরিতে তৈরি করা হবে, সেই পুরুষ মশাটাকে রেডিয়েশন দিয়ে তাকে বন্ধাকরণ করা হবে, মানে এর পুরুষত্ব নষ্ট করা হবে এবং তারপরে তাকে প্রকৃতিতে ছেড়ে দেওয়া হবে। সেই মশাটা প্রকৃতিতে এসে প্রথম সে একটা বিপদে পড়বে যে ঢাকা শহরের তাপমাত্রা, ঢাকা শহরের বৃষ্টিপাত, ঢাকা শহরের বাতাস তার সম্পূর্ণই অচেনা। একটা ল্যাবে তৈরি করা মশা এই পরিবর্তিত পরিবেশে টিকে থাকার জন্য প্রথম একটা সে ফাইট করবে, সে আদৌ টিকতে পারবে কিনা। তারপরে সেকেন্ড পয়েন্ট হচ্ছে আপনার সেক্সুয়াল কম্পিটিশন। প্রকৃতিতে যে পুরুষ মশাটি রয়েছে সেই পুরুষ মশাটি ল্যাবরেটরিতে তৈরি করা পুরুষ মশাটার সাথে একটা কম্পিটিশন করবে। নতুন একটা মশা আপনি প্রকৃতিতে ছাড়ছেন, ছাড়ার পরে তাহলে তো অবশ্যই কীটনাশক স্প্রে বন্ধ করতে হবে। কীটনাশক স্প্রে যদি আপনি বন্ধ না করেন তাহলে তো প্রথম মারা পড়বে হচ্ছে যেটা আপনি এনে প্রকৃতিতে ছাড়ছিলেন। ঢাকা ও ঢাকার বাইরে মশার প্রকোপ কমাতে নানা পরিকল্পনাও করছে কর্তৃপক্ষ। কেমিক্যাল কন্ট্রোলের মধ্যে আমরা যেমন মানে একটু প্রযুক্তির ব্যবহার নিয়ে আসছি, সেখানে আপনার যেমন ধরেন ভেহিকল মাউন্টেন ফগিং, ট্রাকের মধ্যে ফগিং মেশিন থাকবে, একটা ফগিং মেশিনে আপনার 10-15 তলা বিল্ডিং এখানে নিচ থেকে ফগ করা যাবে, 1 ঘন্টার মধ্যে যে সে যেন 15-20 কিলোমিটার কাভার দিতে পারে। এটা হচ্ছে ভেহিকল মাউন্টেন ফগিং সিস্টেম আমরা বলি। আরেকটা আছে আলট্রা লো ভলিউম লার্ভিসাইড, এটার ইনসেক্টিসাইডকে ভলিউমটাকে খুব মানে কমায় নিয়ে এসে এবং খুব ছোট্ট ছোট ড্রপলেট আকারে সেটা অনেক হাই পাওয়ার মেশিন দিয়ে সেটাকে স্প্রে করা হবে। নতুন কিছু টেকনোলজি আছে যেমন ধরো লাইট ট্র্যাপ অথবা ওভিড ট্র্যাপ অথবা লিউ ট্র্যাপ অ্যাট্রাক্টেন্ট, এগুলো দিয়ে স্ত্রী মশাকে ডিমটাকে পাড়ার জন্য তাকে অ্যাট্রাক্টেড করা হয় এবং ডিমটা যেখানে পারবে সেখানে সে মারা যাবে। এরকম কিছু টেকনোলজিও পৃথিবীতে ব্যবহৃত হচ্ছে এবং আমরা চেষ্টা করতেছি সেগুলোকে বাংলাদেশে অ্যাভেলেবেল করে দেওয়ার জন্য। এগুলো আমরা এমনও চেষ্টা করছি জনগণ যেন দোকান থেকে ওভিড ট্র্যাপ কিনতে পারে। মশার যেন বংশবিস্তার না ঘটে এই লক্ষ্যে স্টপ ডেঙ্গু নামের একটি অ্যাপ চালু করেছে ইক্যাপ। বাংলাদেশ সরকারের 9টি প্রতিষ্ঠানের সহযোগিতায় এটা তৈরি করা হয়েছে। ডেঙ্গুর ব্যাপারে সচেতনতা বাড়াতে এই অ্যাপে রয়েছে বেশ কয়েকটি ফিচার।
অ্যাপ নির্মাতারা বলছেন, এই ম্যাপিংয়ের মাধ্যমে জানা যাবে যে কোন কোন এলাকায় ডেঙ্গুর প্রকোপটা বেশি। এই অ্যাপ ব্যবহারেই জনসচেতনতা বাড়বে এবং ভবিষ্যতে ডেঙ্গু প্রতিরোধে সহায়ক হবে বলেও মনে করছেন নির্মাতারা। তবে বিশেষজ্ঞরা বলছেন, এডিস মশার চারটি প্রজাতি যেহেতু ডেঙ্গু রোগের বাহক, তাই এই রোগের প্রকোপ যেন আগামীতে না বাড়ে সেজন্যে এখন থেকেই মশা নিয়ন্ত্রণে অনেক বেশি সচেতন হওয়া প্রয়োজন। আসলে মশা নিয়ন্ত্রণের যে টোটাল যদি আপনি টেকনোলজিকে ব্যবহার করি, আমরা টেকনোলজি ব্যবহার করতে গেলে বেশ ভালোই ব্যয়বহুল। এখন আমাদের দেশের ইকোনমিক কন্ডিশন আমি মনে করি রাইজিং, সেক্ষেত্রে মশা ধরেন যে পরিমাণ বার্ডেন, ইকোনমিক বার্ডেন এবছর আমাদের হয়েছে, এই পরিমাণ বার্ডেন কিন্তু আসলে ইনারমাস বার্ডেন। আপনি যদি হসপিটালগুলোর বিলের কথা চিন্তা করেন, একটা মানুষের চিকিৎসা ব্যয় কত কোটি টাকা হয়েছে এবার, সেই অনুযায়ী আসলে এই ব্যয়টা কিন্তু খুব বড় ব্যয় না। এখন নগরবাসীকে বাঁচাতে গেলে নগরবাসীর আপনার চিকিৎসা ব্যয় যদি আপনি কমাতে চান, নগরবাসীর যদি আপনি বার্ডেন কমাতে চান, তাহলে এখানে ব্যয় হলেও আমার মনে হয় সেটাকে অ্যাডাপ্টেড করা উচিত।